আসসালামু আলাইকুম টেক আসিফ ডট কমের পক্ষ থেকে মাইসকেল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা জয়েন নিয়ে অনেক ভিডিও দেখলেন লেফট জয়েন রাইট জয়েন ইনার জয়েন তো এবার এগুলো এই তিনটা মিলে আমরা একটা ছোট্ট একটা এক্সাম দেবো এরপরে আরও জয়েনের এক্সাম আছে তো এটা একটা ছোট্ট একটা এক্সাম তার মধ্যে তো আমি আশা করি আপনারা আমি আজকে আপনাদের কিছু কোশ্চিন দিয়ে দেবো তো এই কোশ্চিনগুলো অনুযায়ী আপনার অ্যান্সারগুলো নিজেই মানে করার চেষ্টা করবেন আর না পারলে আমার পরবর্তী ভিডিওটা দেখে সলিউশনটা বোঝার চেষ্টা করবেন তো আমি আশা করি আপনারা নিজেরাই সলিউশন করতে পারবেন আপনাদের প্রিভিয়াস ভিডিওগুলো বুঝে থাকেন জয়নের তো প্রথমেই আপনাদেরকে দুইটা টেবিল ক্রিয়েট করতে হবে একটা হচ্ছে স্টুডেন্ট একটা পেপার্স তো টেবিলের ইয়াটা হবে এরকম সেটা হচ্ছে স্টুডেন্ট টেবিলে থাকবে দুইটা ফিল আইডি আর একটা ফার্স্ট নেম আর পেপার্সে থাকবে টাইটেল গ্রেড এবং স্টুডেন্ট আইডি অর্থাৎ এই পেপারস টেবিলে আপনার আবার স্টুডেন্ট যে আইডিটা এটা ফরেন কি হিসেবে থাকবে আমি জানি আপনারা ফরেন কি কি সেটা আপনারা অলরেডি জানেন তার মানে কি এখানে কিন্তু ওয়ান টু মেনি রিলেশনশিপ তৈরি হবে অর্থাৎ একটা স্টুডেন্ট মাল্টিপল পেপার ক্রিয়েট করতে পারে আমরা যে থিরিক্স পেপারগুলো ক্রিয়েট করি আমরা ইচ্ছা করলে কিন্তু একাধিক পেপার তৈরি করতে পারি এই পেপার যে টেবিলটা আছে সেখানে শুধু আমাদের পেপারের টাইটেলটা দিলাম তারপর আমাদের স্টুডেন্ট আইডি দিলাম গ্রেড আমাদের টিচার আমাদেরকে যে হিসেবে গ্রেড দেয় সেই হিসেবে সেখানে গ্রেডটা বসলো তো এই দুইটা টেবিল আপনাদেরকে সুন্দরভাবে তৈরি করতে হবে এরপরে এই ডাটাটা আমি দিয়ে দেব আমার গিট হাবের লিঙ্কে আপনারা ডিসক্রিপশানে পাবেন এই ডাটাটা আপনারা ডেমো ডাটা ইনসার্ট করে নেবেন অথবা আপনারা আপনাদের মতো ডাটা ইনসার্ট করতে পারেন কিন্তু এই ডাটাটা ইনসার্ট করলে যে সুবিধাটা হবে আমার সলিউশনের সাথে আপনারা যে সমাধানটা করবেন সেটা সুন্দরভাবে মিলে যাবে এরপরে যে কোশ্চিনটা সেটা হচ্ছে আপনাদেরকে এই রকম একটা ওই দুইটা টেবিল থেকে জয়েন করে ওই দুইটা টেবিলে আপনি কি জয়েন করেন সেটা আপনার ব্যাপার কিন্তু এই রকম একটা আউটপুট নিয়ে আসতে হবে অর্থাৎ ফার্স্ট নেম টাইটেল এবং গ্রেড এই তিনটা এইভাবে ডিসপ্লে করতে হবে এটা একটা আপনাদের কোশ্চিন এরপরে আপনাকে এভাবে একটা টেবিল জেনারেট করতে হবে সেটা হচ্ছে যেখানে ফার্স্ট নেম দেখাবে টাইটেল দেখাবে গ্রেড দেখাবে কিন্তু যেখানে যেখানে অর্থাৎ প্রতিটা স্টুডেন্টেই তো আর কি মানে পেপার লেখেনি তাই না এই যেমন রাজ এ পেপার লেখেনি সবাই তো আর পেপার লাগবে এমনটা না কার পেপার টেবিলে স্টুডেন্ট তো অনেক আছে সবাই কি আসলে রিসার্চ করে না অনেকজনের বিভিন্ন ডেভেলপমেন্ট রিলেটেড প্রজেক্ট করে যার যেটা মনে ইচ্ছা তার মানে অনেক স্টুডেন্ট আছে যারা পেপার লিখবে না এটাই স্বাভাবিক তো আপনারা কোন জয়েন করে এইরকম একটা আউটপুট আনা যায় আপনারা সেটা করার চেষ্টা করবেন এর পরের কোশ্চিনটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চিনের মতো কিন্তু এখানে হচ্ছে এই জায়গাগুলোতে প্রিভিয়াস কোয়েশ্চিনের নাল দেখাই ছিল মানে যে গ্রেডে কি ছিল নাল আপনারা যদি দেখেন প্রিভিয়াস কোশ্চিনটা এই যে টাইটেলও নাল গ্রেডও নাল কিন্তু আপনার এই ডাটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য গ্রেডে নাল না দিয়ে আপনি যেটা এটা যেহেতু একটা ইন্টিজার ভ্যালু আপনারা জিরো দিলেন এবং টাইটেলটা যেহেতু একটা স্ট্রিং ভ্যালু তো এখানে আপনারা নাল না দিই মিসিং মানে রাস কোনো বই লেখেনি বা লিসা কোনো বই লেখেনি মিসিং এই লেখাগুলো রিপ্লেস করে দেবেন এর পরের যে টেবিলটা আপনাদের ক্রিয়েট করতে হবে আপনারা দুইটা কলাম প্রিন্ট করবেন ফার্স্ট নেম অ্যাভারেজ ফার্স্ট নেমে স্টুডেন্টের ফার্স্ট নেম থাকবে অ্যাভারেজে একটা স্টুডেন্ট তো অনেকগুলো পেপার তৈরি করতে পারে তাই না তার ওই অ্যাভারেজে সে আসলে গড়ে কেমন গ্রেড পেয়েছে সেইটা আপনাকে ডিসপ্লে করতে হবে এই ফার্স্ট নেম আর অ্যাভারেজ তো আশা করি আপনারা এটাও পাবেন দুইটা টেবিল জয়েন করে এরপর আপনাকে আরেকটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম অ্যাভারেজ পাসিং স্ট্যাটাস অর্থাৎ ফার্স্ট নেম আপনি কী করলেন প্রিন্ট করলেন অ্যাভারেজও প্রিন্ট করলেন ভালো কথা পাসিং স্ট্যাটাস এখানে আপনি একটা ইয়া ধরতে পারেন মানদণ্ড যে আচ্ছা সেভেন্টি ফাইভের উপরে যারা কি পেয়েছে মার্ক পেয়েছে বা সেভেন্টি ফাইভ তারা হচ্ছে পাসিং মানে তারা পাস করেছে তাদের গ্রেট হচ্ছে পাস আর যারা সেভেন্টি ফাইভের নিচে পেয়েছে তারা কি করেছে ফেল করেছে তার মানে আপনারা এই দুইটা কলাম তো পেয়ে গেলেন আমাদের টেবিল থেকে অ্যাজ অ্যাভারেজ দিয়ে এই অ্যাভারেজটা প্রিন্ট করলেন এবং পাসিং স্ট্যাটাস এটা কিভাবে করবেন এটা আমি একটু শর্ট করে বলে নিই যেন আপনাদের সমস্যা না হয় একা একা সলিউশন করতে এটা আমরা যে গত ভিডিওতে কেস ফাংশনটা শিখেছিলাম সেটার মাধ্যমে আপনারা এটা ইজিলি করতে পারবেন আমি একটা নোট দিলাম আপনাদেরকে তো আশা করি আপনারা কোশ্চিনগুলো সুন্দরভাবে বুঝেছেন তো বুঝতে কনফিউশন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা যেভাবে ইচ্ছা আপনাদের আমাকে ফোনও করতে পারেন অসুবিধা নেই আমি আবারও বোঝানোর চেষ্টা করব। তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ